হরে কৃষ্ণ সুপ্রিয় ভক্তবৃন্দ আজকে আমরা আলোচনা করব ভক্তি এবং কর্তব্য এই দুটির মধ্যে কি পার্থক্য চলুন আমরা একটি প্রেক্ষাপট আলোচনা করি একবার একজন ধনী ব্যক্তি সে গ্রামে গিয়েছে ঘুরতে মোটর সাইকেল দিয়ে সে গ্রামে যখন গিয়েছে তখন তার মোটর সাইকেলের চাকা পাংচার হয়ে গিয়েছে পর একজন কৃষক ছিলেন যিনি ধান কেটে কাজ করছিলেন তো তিনি এগিয়ে আসলেন তার ঠেলা গাড়িতে করে তার মোটর সাইকেল তুলে নিয়ে মোটর সাইকেলটা গ্যারেজে নিয়ে উনি ঠিক করে দিলেন এবং তখন রাত হয়ে গেল তিনি বললেন যে আমার অনেক সৌভাগ্য আপনি আমার বাড়িতে এসেছেন আজকে আমার বাড়িতে আপনি আতিথেয়তা গ্রহণ করুন কৃপা করে আপনি থাকুন আমার বাড়িতে ক্ষুদ্র গৃহ আমি গরিব মানুষ আপনাকে এত ভালো আপ্যায়ন করতে পারবো না কিন্তু দয়া করে আমাদের গৃহে থাকুন তাদের সর্বোচ্চ ক্ষমতা দিয়ে ভালোবাসা দিয়ে ওনার যত্ন নিল তখন উনি চলে যাবেন অনেক বড় লোক ব্যক্তি তো তো চলে যাবার আগে উনি তাকে অনেক টাকা দিচ্ছেন তো সে বলছে ছি ছি আপনি এটা কী বলছেন আমি আপনার কাছে কি করে টাকা নিতে পারি আপনি এসেছেন অতিথি নারায়ণও ভব অতিথি সেবা হচ্ছে নারায়ণের সেবা আর আপনি আমাকে টাকা সাধছেন এটা অপমান আমার আপনি আমাকে লজ্জিত করবেন না তখন সেই ব্যক্তিটি অত্যন্ত প্রসন্ন হলো এবং সে এই ব্যক্তিকে একটা কার্ড দিল বলল যে আপনি যদি শহরে যান তাহলে আমাকে দয়া করে একটা কল দিবেন আমাকেও আপনাকে সেবা করার সুযোগ দেবেন একই ব্যক্তি অন্য একদিন গিয়ে একই রকম বিপদে পড়েছে এখন সেখানে আশেপাশে ঘর বাড়ি কি ছিল না কি হোটেল ছিল সেই হোটেলে তিনি গেলেন তো ঠিক এই কৃষক যেভাবেই এই ব্যক্তির সেবা করেছে হোটেলেও অলাও তাকে অনেক যত্ন দিচ্ছে স্যার আসেন প্লিজ আসুন স্যার আপনি থাকুন আমাদের এই রুম আছে এই রুম আছে তখন কি খাবেন স্যার এই খাওয়া রেডি করে দিয়েছে বিছানা রেডি করে দিয়েছে খাবার দিয়েছে মশারি টানিয়ে দিয়েছে একদম সব যত্ন যেভাবে কৃষক যত্ন করেছিল ঠিক একইভাবে যত্ন করেছে হোটেলের ছেলেটা বয় হোটেল বয় যত্ন করার পর সকালবেলা এসছে সকালেও নাস্তা দিয়েছে সব কিছু ঠিক ছিল তখন যখন সে আসবে বের হয়ে তখন সে দেখছে তার বিল কত এবং বিল দিয়েছে বলছে থ্যাংক ইউ এবং ওই ব্যক্তিকেও একটি কার্ড দিয়ে এসেছে বলছে আপনি যদি শহরে যান আপনি যাবেন আমার এখানে তো এখন আমরা দেখলাম যে হোটেলওয়ালা সেই হোটেল বয় সে কিন্তু এই ব্যক্তিটির অনেক যত্ন করেছিল আবার সেই কৃষকও এই ব্যক্তির যত্ন করেছিল ঠিক কৃষক সেলফলেসলি করেছে আর হোটেল বয়টি সে তার স্বার্থের জন্য করেছে তারা দুজনেই শহরে গেলেন তো শহরে যাওয়ার পরে তারা দুজনেই ওই ব্যক্তিকে কল দিলেন তো কার ফোনটা উনি আন্তরিকতার সাথে গ্রহণ করবেন তো আমরা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের প্রতি আমাদের যে ভক্তি আমরা তাকে অর্পণ করি সেটি যদি আমরা সেলফলেসলি করতে পারি কৃষকের মতো তাহলে ভগবান আমাদেরকে রিটার্ন দেওয়ার জন্য আকুলভাবে অপেক্ষা করবেন কিন্তু যদি আমাদের স্বার্থের জন্য করি তাহলে অবশ্যই ভগবান সাহায্য করবেন কিন্তু ভগবান এতটা আমাদের প্রতি আকর্ষিত থাকবেন না ধন্যবাদ সবাইকে হরে কৃষ্ণ